সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে থাকো ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করেই আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমি সরাসরি পড়ায় চলে যাব। আজকে ক্লাসটি আমি নিব আসলে একাদশ শ্রেণীর জন্য। যদিও একাদশ শ্রেণীর মেয়েরা এখন দ্বাদশেই হয়ে গেছো, দ্বাদশেরই হয়ে গেছো, একাদশ শ্রেণীর জন্য ক্লাসটা নিলেও যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে এবং যারা এসএসসি পাস করে কলেজে ভর্তি হতে আসছো, তারাও যদি এই ক্লাসটা দেখো আমার মনে হয় কিছুটা হলেও উপকৃত হবে। আজ আমি তোমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের তাহার এই পরে মনে কবিতাটি বোঝানোর চেষ্টা করব। তো এই কবিতাটি বোঝানোর আগে বুঝতে হবে যে কবিতার মূল ভাবটা কী, আর এই মূল ভাবটা বুঝতে হলে আমাদের একটু গল্প করে নিতে হবে। কীরকম? একটি কবিতার দুটি অংশ থাকে, একটি হচ্ছে মূল ভাব মানে অন্তর্নিহিত তাৎপর্য, আর একটি হচ্ছে বাহ্যিক চিত্র। বাহ্যিকভাবে আমরা যদি তাহার এই পরে মনে কবিতাটিকে দেখি তাহলে একরকম মনে হবে প্রাকৃতিক বর্ণনা, বসন্ত ঋতুর আবির্ভাব, এই নিয়ে আলোচনা, সেই সাথে কিছু কবি জীবনের ব্যক্তিগত জীবনের ছায়াপাত। আর যদি এর অন্তর্নিহিত তাৎপর্য খুঁজতে যায় তাহলে দেখা যাবে যে কবির জীবনের একটি বেদনা ঘন অধ্যায়ের এখানে বর্ণনা করা হয়েছে। আসলে কি জানো, আমরা সবসময় মনে করি যে আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। তারপরও নিয়তির নির্মমতায় অনেক সময়ই আমাদের আপনজন আমাদের ছেড়ে চলে যায় পরপারে। তাই যদি না হতো আমরা কিভাবে, কেন আমরা আমাদের মা বাবাকে হারিয়েছি? এমনকি অনেক মা বাবাও কিন্তু তাদের সন্তানকে হারিয়ে ফেলে এবং সন্তানকে হারানোর পরও তারা বেঁচে থাকে পৃথিবীতে। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে জীবন স্বাভাবিকভাবে চলে এবং জীবনের এই সময়ের সাথে সাথে জীবন স্বাভাবিক হয়ে যায়। যেমন আমি একটি তোমাদের আমার ব্যক্তিগত জীবনের একটি কাহিনী তোমাদের আমি একটু বলবো, যেটা তোমাদের উদ্দীপক হিসেবে মানে উদ্দীপক বুঝতে কাজে লাগবে। আসলে কি জানো, উদ্দীপক তো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এর বাইরে থেকে আসে না, পারিবারিক বিভিন্ন ঘটনা, সামাজিক ঘটনা, এগুলো থেকেই তো উদ্দীপক হয়। এই জন্য প্রায় সময় আমি ক্লাসে কী করি, আমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কাহিনী আমি তোমাদের বলি, আমার চারপাশে দেখা, সমাজে দেখা বিভিন্ন কাহিনী আমি তোমাদের বলি, যাতে তোমাদের উদ্দীপকের প্রশ্নগুলো আনসার করতে সুবিধা হয়। তো আজকে আমি তোমাদের একটি গল্প বলবো, গল্প নয়, একটি সত্যি ঘটনা। আমার এক পরম আত্মীয়া তার কন্যাকে হারিয়েছে। তার দুই কন্যা ছিল, দুই মেয়ে ছিল। ছোট মেয়ে খুব সুন্দর দেখতে, খুব মিশুক, সেই রকম মিষ্টি একটি মেয়ে। আজ থেকে 7 বছর আগে ব্লাড ক্যান্সারে সে মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম যে এই আমাদের যে আত্মীয় বাঁচবে কী করে, সে মেয়েকে এত ভালোবাসতো, সে কী করে বাঁচবে। এবং মারা যাওয়ার পর সত্যি দেখা গেল যে সে পাগলের মতো হয়ে গেল। হ্যাঁ, সে তার কোনো কিছু ভালো লাগে না, তার ভালো লাগানোর জন্য আমরা অনেক চেষ্টা করলাম, করেও মনে হচ্ছিল যেন ব্যর্থ হচ্ছি। কিন্তু সময় এমনই একটি জিনিস, জীবনের রূঢ় বাস্তবতা এমনই একটা জিনিস, এই মাকেও একদিন স্বাভাবিক করে দিল। পরবর্তী সময়ে দেখা গেল সময়ের সাথে সাথে সময় তাকে সব কিছু সয়ে নেওয়ার শক্তি দিল এবং সেই মা, আমার সেই আত্মীয়া আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। কারণ তার আরেকটি মেয়ে আছে, তার দিকে তাকিয়ে তাকে ভালো থাকতে হবে, তার স্বামী আছে, তার দিকে তাকিয়ে ভালো থাকতে হবে। এবং এক সময় আমাদেরই পরবর্তী সময়ে মনে হতো যে কেমন করে সম্ভব, মা হয়ে এখন তো সেরকম গল্পও বলে না, সেরকম করে কথাও বলে না সেই মেয়েকে নিয়ে আমাদের সাথে, এটা কীভাবে সম্ভব, এত ভুলে গেল। আমাদের এই ভুল ধারণা একদিন ভাঙল। অনেক দিন পরে, কিছুদিন আগে সেই আত্মীয় আসলো আমার বাড়িতে বেড়াতে। তো তাকে আমি চা নাস্তা যখন দিচ্ছি, আমি একটু নুডলস রান্না করে তাকে দিয়েছিলাম। তো আমার ডাইনিং টেবিলে বসে সে নাস্তা করছিল, যখন তার সামনে আমি নুডলস দিলাম, দেখলাম যে মানে তার চোখ ছলছলে হয়ে গেল।
সে সেই নুডলসের প্লেটটা সরিয়ে রাখলো, খেতে পারলো না। আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, তুমি নুডলস, বললাম যে তুমি নুডলস খাবে না, বললো যে না নুডলসটা খাবো না, বলে সরিয়ে রাখলো এবং তার চোখ দিয়ে খুব মানে জল পড়ছে। তখন সে আস্তে আস্তে বলল, তুমি ভুলে গেছো তোমার হাতে নুডলস আমার মেয়ে কত পছন্দ করতো। তাৎক্ষণিকভাবে আমার মনে হয়ে গেল যে সত্যিই তো সেই মেয়েটা মানে আমার বাসায় আসলে আমার হাতে নুডলস এবং আমার হাতে সেমাই রান্না এত পছন্দ করতো সে। হ্যাঁ, খুব মিশুক মেয়ে ছিল তো, খুব মানে মায়াধারী মেয়ে ছিল। তো দেখলাম যে সে অনেকক্ষণ কান্নাকাটি করলো এবং এক পর্যায়ে তার হাজব্যান্ড আমাকে বলল যে বৌদি, সেই মারা যাওয়ার পর থেকে, আমার মেয়ে মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত ও কখনো নুডলস বা সেমাই খায় নাই। আসলে এটাই স্বাভাবিক, মা যেমন তার সন্তানকে একেবারে ভুলতে পারে না, তেমনি স্ত্রী তার স্বামী মারা গেলে স্বামীকেও ভুলতে পারে না। ওই যে বললাম জীবনের রূঢ় বাস্তবতা, সেই বাস্তবতার জন্য হয়তো ভুলে থাকতে চায়, জীবন স্বাভাবিকভাবে চালাতে হবে, বেঁচে থাকতে হবে, এর জন্য বেঁচে থাকা, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা। এই কাহিনীর আলোকে কাহিনীটা আমি তোমাদের এই জন্য বললাম যে এর সাথে একটা বিরাট মিল রয়েছে আমাদের এই সুফিয়া কামালের তাহার এই পরে মনে কবিতার। এখানেও আমরা কবি জীবনের, ব্যক্তিগত জীবনের একটা বিরাট ঘটনার ছায়াপাত দেখতে পাবো। তো আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি, কবিতা বিষয়বস্তু থেকে শুরু করে কী কী বিষয় আলোকিত হয়েছে কবিতায়, শব্দার্থ এবং আরও কিছু জিনিস আমি তোমাদের জন্য লিখে রেখেছি যেগুলো আমরা পরবর্তীতে বোর্ডে দেখাবো এবং আলোচনা করব। তার আগে কী করব আমরা, তার আগে আমরা কবিতাটা আগে একবার পড়ে নেব, কবিতাটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো আসো আমরা কবিতাটা পড়ি, আগে সম্পূর্ণ কবিতাটা পড়ব, তারপর ভেঙে ভেঙে অংশে অংশে বিভক্ত করে কবিতাটা তোমাদের আগে আমি বোঝানোর চেষ্টা করব। একটা জিনিস খালি মনে রাখবা, আমাদের ঘরে আয়না তো সবার ঘরেই আছে, আছে না আয়না? আয়না যে থাকে, সেই আয়না যদি তুমি পরিষ্কার না করো তাহলে কী হয় বলো তো? আয়নায় ধুলো জমে যায়, তাই না? এবং ধুলো যখন জমে যায় তখন সেই আয়নায় কিন্তু মুখ পরিষ্কার দেখা যায় না, মলিন হয়ে যায়। আমরা কি করি, আমরা এক সময় আবার সেই ধুলো মাখা আয়নাটা পরিষ্কার করি হাতে টিস্যু নিয়ে বা মিরর ক্লিনার দিয়ে। যখন আমরা পরিষ্কার করি তখন কিন্তু আয়নাটা একেবারে ঝকঝকে হয়ে যায় এবং মুখটা, তখন সবার মুখগুলো একেবারে পরিষ্কার দেখা যায়। আমাদের স্মৃতিও ঠিক সেরকম, স্মৃতিতে ময়লা পড়ে, ধুলো পড়ে, স্মৃতি মলিন হয়। কিন্তু মানুষের স্বভাবই হচ্ছে এরকম যে সেই ধুলো পড়া স্মৃতি রোমন্থন করতে ভালোবাসে, সেই আয়নার ধুলো আবার সে পরিষ্কার করে সেই পরিচিত মুখগুলো আয়নায় দেখার জন্য। তো আমরা আসো কবিতায় দেখি, কবি কার মুখ দেখতে চাচ্ছেন, আয়না পরিষ্কার করে কবি কাকে দেখতে চাচ্ছেন, সেই কবিতা আমরা এখন পড়ব। আচ্ছা, আগে পুরো কবিতাটা পড়ে নেই। তাহারেই পরে মনে সুফিয়া কামাল। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ারে গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবিয়া যেমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি রচিয়া লহনা যোগিতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে,
আমারে গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাল্গুনে সরিয়া। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, উহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তো এখন আমরা দেখব এখানে দুজনের কথা আছে, দুজন মানুষের সংলাপ বিনিময় হচ্ছে। কে কে? একজন হচ্ছে কবি বেগম সুফিয়া কামাল, আরেকজন হচ্ছে কে? কবি ভক্ত। দুজনের মধ্যে যে সংলাপগুলো আমরা দেখতে পাই, এখন আমরা আলাদা আলাদা করে একটু বোঝার চেষ্টা করব কোন সংলাপটা কার এবং এই সংলাপের মাধ্যমে সে কী বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তো প্রথম অংশে আসো। ভক্ত বলছে, এখানে ভক্তের জবানিতে কিন্তু লেখা কবিতাটি, ভক্ত বলছে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরা মানে কি? ধরা হচ্ছে পৃথিবী। পৃথিবীতে কি এসেছে? ফাগুন এসছে, মানে ফাল্গুন মাস এসেছে। ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আমরা জানি যে ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস নিয়ে হচ্ছে বসন্ত ঋতু, তাই না? তো এই বসন্ত এসেছে, ফাগুন মাস এসেছে, কবি কোনো কবিতা লেখেননি, কোনো গান রচনা করেননি, কবি কেমন যেন একেবারে উদাসীন। তো কবির ভক্ত যারা, তারা তো কবিতা, কবির কবিতার জন্য প্রত্যাশা করে, একটা অনুষ্ঠান, একটা আয়োজন, কবির প্রিয় কবির কবিতা, প্রিয় কবির গান ছাড়া, প্রিয় গায়কের গান ছাড়া কেমন ব্যর্থ ব্যর্থ লাগে না? যেমন পহেলা বৈশাখ যখন আসে, আমাদের প্রিয় লেখকের বই, প্রিয় কবির বই কিন্তু আমরা খুঁজি, কবিতা আমরা খুঁজি, খুঁজি না? ঠিক সেরকম বসন্ত এসছে, কবির ভক্ত সুফিয়া কামালের ভক্ত সুফিয়া কামালের কাছে কবিতা চাচ্ছে, যে তুমি আজকে বসন্তকে বরণ করছো না কেন, বসন্তকে বরণ কীভাবে করে, কবিরা কীভাবে করে, কবিতা লেখার মাধ্যমে, গায়ক কীভাবে করে, গান গাওয়ার মাধ্যমে। তো সুফিয়া কামাল কোনো গীত রচনা করেনি, কোনো গান রচনা করেননি, এজন্য ভক্ত খুব চিন্তিত, তার ভালো লাগছে না। তখন কবি বলছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণী দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। এই যে এখানে বলছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি। বাতাবি নেবু কি? আমরা গ্রামীণ ভাষায় যাকে জামগুড়া বলি, এক ধরনের লেবুই, লেবু একটু অন্যরকম একটা ফল হিসেবে আমরা খাই। এই বাতাবি নেবুর যখন ফুল ফোটে, কখন ফোটে? বসন্তকালে। সাদা সাদা ফুল হয়, দেখেছো নিশ্চয়ই। এই ফুল যখন ফোটে, ফুলের খুব সুন্দর গন্ধ হয়, আমের মুকুল এই সময় ফোটে, গাছে গাছে আমের মুকুল দেখা যায়। তো তখন দক্ষিণ দিক থেকে যখন হাওয়া বয়, তখন কিসের গন্ধ আসে? অবশ্যই এই বাতাবি নেবুর গন্ধ আসে, এবং কি আসে? এই তোমার আমের মুকুলের গন্ধ আসে। তো কবি এর জন্য ভক্তকে জিজ্ঞেস করছেন, ও আমি তো খেয়ালই করিনি বসন্ত ঋতু চলে এসছে, তাহলে বাতাস কি, দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? আর কি বলছে, যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, মানে বসন্তের প্রকৃতির বৈশিষ্ট্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি অধীর আকুল হয়েছে? তখন কবি ভক্ত বলছে, এখনো দেখোনি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। উন্মনা মানে অন্যমনস্ক। যে তখন ভক্ত বলছেন যে কেন তুমি এত অন্যমনস্ক কেন, তোমার কোনো সাজসজ্জা নেই, বসন্তকে বরণ করার কোনো আয়োজন নেই, কি হয়েছে তোমার, কেন তুমি কবিতা লিখছ না? তখন কবি বলছেন, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি। হ্যাঁ,
বেজেছে কি আগমনী গান? বসন্ত যে এসেছে তার আগমনী গান বেজেছে? নৌকায় এসেছে সমুদ্র অলোক, অলোক মানে কি দৃষ্টির অগোচরে। হ্যাঁ, দৃষ্টির অগোচরে তাকিয়ে বলছে যে সমুদ্র দিয়ে কি নৌকা, নদী বা সমুদ্র দিয়ে কি নৌকা এসেছে, বসন্তের আগমনী গান বেজেছে, ফুল ফুটেছে, এই সব কিছু জিজ্ঞেস করছে ভক্তকে। কহিলাম, কবি ভক্ত বলছে এখন, কহিলাম, ও গো কবি, রচিয়া লহনা আজগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। ভক্ত কবিকে মিনতি করছেন বসন্তের বন্দনা গীত রচনা করার জন্য। তখন ভক্ত কি, কবি কি বলছেন দেখি, কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া। তা আমি এবার গান নাই গাইলাম, এবার কবিতা নাই লিখলাম বসন্তকে বরণ করার জন্য। কেন একটা অভিমান দেখো এখানে প্রকাশিত হয়েছে, যে বসন্ত যে প্রকৃতিতে এসেছে আমার খোঁজ নিয়েছে। আমরা অনেক সময় অভিমান করি না, যে আমি যে নাই তার জন্য কি বসন্তের আগমন থেমে আছে? আসলে তো মানে বসন্ত প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে আসে। হ্যাঁ, কিন্তু কবির কাছে এই জিনিসটা ভালো লাগছে না। কবি তার ভক্তকে বলছেন যে আমি যে গান লিখিনি, আমি যে কবিতা লিখিনি তার জন্য কি বসন্তের কোনো সমস্যা হয়েছে? দেখো খেয়াল করো জায়গাটা, নাই হলো না হোক এবারে, আমারই গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া, রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া। যে ফাগুন মাস এসেছে, ফাগুন মাসকে স্মরণ করেই বসন্ত এসছে, আমি কবিতা লিখিনি এই জন্য তার কিছু হয়নি। কহিলাম, ও গো কবি, অভিমান করেছো কি তাই? ভক্ত বলছেন যে তুমি কি এর জন্য অভিমান করেছো? হ্যাঁ, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। যে বসন্ত প্রকৃতিতে এসেছে, কিন্তু তোমার কবিতা, তোমার গান ছাড়া তো বসন্ত পরিপূর্ণ হবে না, তুমি তো তাকে ব্যর্থ করে দিচ্ছ। আসল কথা, ভক্তের কাছে মনে হচ্ছে যে বেগম সুফিয়া কামাল যদি কবিতা না লেখেন, ভক্তের কাছে বসন্ত অর্থহীন হয়ে যাবে। ভক্ত চাচ্ছেন যে কবি, ভক্তের সাথে কবির একটা নিবিড় সম্পর্ক। হ্যাঁ, লেখক এবং পাঠকের মধ্যে একটা নিবিড় সম্পর্ক, না সেটাই তো সাহিত্য নাকি? যখন লেখক এবং পাঠকের সাথে একটা নিবিড় সম্পর্ক, আত্মার সম্পর্ক স্থাপিত হয়, তখনই তো সত্যিকারের সাহিত্য আসে। তো ভক্ত কবির কাছে বলছেন যে বসন্ত প্রকৃতিতে এসেছে, কিন্তু আমার কাছে এটা ব্যর্থ মনে হচ্ছে, তুমি তাকে ব্যর্থ করে দিচ্ছ। কেন? কারণ তুমি কবিতা লিখছো না, গান লিখছো না, এটা তো বসন্তকে আজকে তুমি মানে বৃথা করে দিচ্ছ। তখন কবি কি বলছেন, কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। গাছে গাছে ফুল কি ফোটেনি, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। ঋতুর রাজন কে? রাজন অর্থ কি? রাজা। হ্যাঁ, ঋতুর রাজন মানে ঋতুরাজ কে? বসন্ত। হ্যাঁ, যে বলছে যে শাখায় শাখায় কি ফুল ফোটেনি, আমি গান রচনা করিনি, কবিতা লিখিনি, দেখে কি গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে? তা তো হয়নি। হ্যাঁ, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, ঋতুরাজ কি পুষ্পের আরতি পায়নি, অর্ঘ পায়নি? অবশ্যই পেয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, যে মাধবী ফুল যে, সেই ফুলের যে করি তার মধ্যে কি গন্ধ নাই, আমি কবিতা লিখিনি বলে করে নাই অর্ঘ বিরোচন। তারা সব মানে ফুলগুলো কি বসন্তকে অর্ঘ নিবেদন করে নাই? তাহলে আমি কবিতা লিখলাম না না লিখলাম তার জন্য কি এসে যায়? অর্থাৎ এর মধ্যে কবির উদাসীনতা, হ্যাঁ, কবির হৃদয়ের হাহাকার প্রকাশিত হয়েছে। এরপর কবি কি বলছেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ভক্ত তাকে বলছেন যে ঋতুরাজ বসন্তকে তুমি উপেক্ষা করে কেন তাকে কষ্ট দিচ্ছ? আসলে তো ঋতুরাজ বসন্ত কষ্ট পায় না, কষ্ট পায় কে? ভক্ত কষ্ট পাচ্ছে, কবিতা লিখছে না বলে কষ্ট পাচ্ছে আসলে ভক্ত, ঠিক আছে? এখন এই যে কবিতার শেষ অংশটা যে আমি আগেও পড়েছি এখন পড়বো, এখানেই কিন্তু কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বা মূল ভাব প্রকাশিত হয়েছে। সারা কবিতায় যে প্রকৃতির নিয়ে আলোচনা, বসন্তের আগমন নিয়ে আলোচনা, কবির অভিমান, এই সব কিছুর কারণ উন্মোচিত হয়েছে এই শেষের চরণ কয়টিতে। আমার আসলে, আমি কবিতা ক্লাসে যে পড়াই বা আমি যে কবিতাগুলো পড়েছি, আমার কাছে তার মধ্যে কিছু কিছু লাইন, কবিতার কিছু কিছু লাইন আমার একেবারে হৃদয়ের মধ্যে গেঁথে আছে। হ্যাঁ, আমি সবসময় এগুলো মানে মনের ভেতরে জায়গা দিয়ে রেখেছি এবং সবসময় আমি এগুলো বলার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই লাইনগুলোর মধ্যে কবিতার এই
শেষের লাইন যে এই লাইনটি একটি অন্যতম লাইন আমার এত ভালো লাগা এর মধ্যে মিশে আছে। খেয়াল করো কি বলেছে, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘেরও সন্ন্যাসী। কুহেলি মানে কি খেয়াল করো, কুহেলি হচ্ছে কুয়াশা আর উত্তরি হচ্ছে চাদর। কুহেলি উত্তরি তলে মাঘেরও সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী কে, সন্ন্যাসী কি, এই জিনিসটা বুঝতে হবে তোমাদের এখানে এসে, যে মাঘের সন্ন্যাসী এখানে বলা হয়েছে শীত ঋতুকে। হ্যাঁ, শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে, কেন, কারণ হচ্ছে শীত ঋতু যে প্রকৃতি থেকে বিদায় নেয়, শীত ঋতু বিদায়ের সাথে সাথে কি হয়, শীত বসন্ত ঋতু আসে, তাই তো। শীত কীভাবে আসে, একটা জরাজীর্ণ ভাব, গাছে গাছে ফুল থাকে না, ফল থাকে না, টুকটাক যে ফলগুলো হয় সেগুলো কেমন যেন বিস্বাদ, এই তো শীত। হ্যাঁ, গায়ে চাদর মোড়ানো, চারিদিকে কুয়াশা, চাদর ঢাকা, এরকম একটা আবহাওয়া। এবং সেই শীত কীভাবে যায়, কিছু পায় না, গাছে নতুন পাতা নাই, রুক্ষ শুষ্ক প্রকৃতি, ধুলাবালি, এই তো নিয়ে যায় শীত। শীত আসলে কিছুই পায় না। হ্যাঁ, এখানে তো কবি বলছেন যে মাঘেরও সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী শীত ঋতুকে বলেছেন কবি। সন্ন্যাসী কেন, সন্ন্যাসী হচ্ছে যে কিনা সংসার ত্যাগী, কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা সংসার ত্যাগ করে তাদেরকে সন্ন্যাসী বলা হয়। সন্ন্যাসীরা তো আসলে সমস্ত পিছু টান সব কিছু পিছিয়ে ফেলে বাইরে বেরিয়ে যায়, আত্মীয় পরিবার পরিজন সব কিছু ফেলে রেখে তারা চলে যায়, তাই না। তো এখানে শীত ঋতু যেহেতু কিছু পায় নাই, সেহেতু কবি শীত ঋতুকে এখানে মাঘের সন্ন্যাসী বলেছে। অর্থাৎ গেরুয়া বসন্তপুরে যেমন করে সন্ন্যাসী সংসার ত্যাগ করে, শীত ঋতু সেরকম করে সংসার ত্যাগ করে চলে যায় বা চলে গেছে। এখন আসুন, এখন আসো অন্তর্নিহিত তাৎপর্যে। এখানে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। কবি সুফিয়া কামাল যখন তার বয়স মাত্র 13 বছর, তখন তার বিয়ে হয় তার চাচাতো ভাই সৈয়দ নিহাল হোসেনের সাথে। কবি জীবনের অনেকটা সময় তার সাথে কেটেছে এবং পরবর্তী সময়ে তার এই প্রথম স্বামী মৃত্যুবরণ করেন। সৈয়দ নিহাল হোসেন সুফিয়া কামালের লেখাপড়া, সুফিয়া কামালের এই কবিতা লেখা, এই লেখালেখিকে তিনি ভীষণভাবে উৎসাহিত করতেন। কিন্তু নিহাল হোসেন সুফিয়া কামালের এই প্রতিষ্ঠা দেখে যেতে পারেনি, এই স্বীকৃতি সমাজে তার এই স্বীকৃতি এতটা দেখে যেতে পারেনি। সেজন্য কবির মনে হচ্ছে যে আমি তো তাকে কিছুই দিতে পারিনি, সে তো আমার জীবন থেকে রিক্ত হস্তে চলে গেছে। কেমনভাবে চলে গেছে, কুহেলি উত্তরি তলে, খেয়াল করে দেখো কত সুন্দরভাবে এখানে কবিতা উপস্থাপন করা হয়েছে। কুহেলি উত্তরি তলে মাঘেরও সন্ন্যাসী, কুয়াশার চাদর ঘেরা পথে যেমন করে মাঘ মাসের সন্ন্যাসী অর্থাৎ শীত ঋতু চলে যায়, তেমন করে কবির স্বামী তার জীবন থেকে চলে গেছে। আবার বলছি, বারবার বলতে ইচ্ছে করে কুহেলি, এবং এই লাইনগুলো নিয়ে তোমাদের প্রশ্ন হয়, যার জন্য ভালো করে তোমাকে এই লাইনটা বুঝতে হবে। কুহেলি উত্তরি তলে মাঘেরও সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। শীত চলে গেছে, সেই পথটা কেমন পুষ্পশূন্য, ওই যে বললাম গাছে গাছে ফুল নাই, ফল নাই, কিচ্ছু নাই, পুষ্পশূন্য দিগন্তের পথে। কিভাবে, রিক্ত হস্তে, মানে খালি হাতে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবিরাজ প্রথম স্বামীকে মনে পড়ছে, তিনি তাকে ভুলতে পাচ্ছেন না। কবির জীবনে বসন্ত এসেছে, পরবর্তী সময়ে কবির আবার বিয়ে হয়, সেই সংসারে তার মেয়েদের নিয়ে সুন্দর সাজানো গোছানো সংসার। কিন্তু কবি ওই যে সময়ের স্বাভাবিকতায় হয়তো স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু ভেতরে ভেতরে সেই প্রথম স্বামীর স্মৃতি তাকে পিছু ফিরে যাচ্ছে। আসলে মানুষের ধর্ম হচ্ছে কি জানো, ওই যে স্মৃতির জাবর কাটা, সুফিয়া কামালও এখন বসে কী করছেন, এই স্মৃতিরও মন্থন করছেন। তার প্রথম স্বামীর কথা তার মনে পড়ে গেছে, প্রকৃতিতে যখন বসন্ত এসেছে তার শীত ঋতুর কথা মনে পড়ছে। বাহ্যিকভাবে কিন্তু এটা মনে হচ্ছে যে বসন্ত এসেছে, লেখিকা কার কথা, কবি কার কথা বলছেন, শীত ঋতুর বিদায়ের কথা বলছেন, না এটা বাহ্যিক। অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে এটাই যে কবির জীবনে বসন্ত এসেছে, কবির জীবন স্বাভাবিক হয়েছে, কিন্তু কবির প্রথম স্বামী
কেমন ভাবে তার জীবন থেকে চলে গেছে, সেই শীত ঋতুর মতো চলে গেছে, কিরকম রিক্ত হস্তে পুষ্প শূন্য দিগন্তের পথে। এবং কবিরাজ এই বসন্তের যে আগমন কবির হৃদয়ে কোনো ছায়াপাত করতে পারেনি, কবি উন্মনা, যার জন্য কবি আজকে কবিতা লিখতে পারছেন না, বসন্তকে বরণ করতে পারছেন না, এই মানুষের আনন্দের সাথে একাত্ম হতে পারছেন না, ভক্তের চাহিদা পূরণ করতে পারছেন না। তো বোঝা গেল কবিতাটি নিশ্চয়ই, যতটুকু আমার চেষ্টা আর কি, চেষ্টা করলাম তোমাদের বোঝানোর। আমি জানি না তুমি তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো লাইনে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তোমরা যতক্ষণ না বুঝবে আমি বোঝানোর চেষ্টা করব। আর একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের কবি পরিচিতির উপরে কিন্তু দুটো ক্লাস নিয়েছিলাম। দুটো ক্লাস কীরকম, তোমাদের যে কবিতা যে গল্পগুলো পাঠ্য সেই গল্প কবিতার লেখক বা কবির তালিকা তৈরি করিয়েছিলাম তোমাদেরকে দিয়ে। কীরকম, যেমন ধরো বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, ওনার জন্ম মৃত্যু, ওনার সাহিত্যকর্ম, এই সব কিছু মিলে সমস্ত কবি সাহিত্যিকদের এরকম মানে সাহিত্যকর্ম, তারা কী কী পুরস্কার পেয়েছে, তাদের জন্মস্থান কোথায়, অর্থাৎ কবি পরিচিতি নিয়ে তোমাদেরকে আমি চার্ট তৈরি করিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে চার্ট তৈরি করে দেখিয়েছিলে এবং আমি তোমাদের বলেছিলাম কি, যে তোমাদের টেবিলে যদি কাঁচ থাকে কাঁচের নিচে রেখে দেবে, যার টেবিলে কাঁচ নাই সে বেড়ার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে রাখবে যেন সবসময় চোখে পড়ে। হ্যাঁ, কারণ একদিন আমি কবি পরিচিতি পড়লাম হয়ে গেল না, কবি পরিচিতিটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এটা সবসময় চোখের সামনে রাখবে এবং সবসময় খেয়াল করতে হবে যে সোফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেছেন, কবে, 1911 সালে, হ্যাঁ, মৃত্যু 1999 সালে, এই তো চোখের সামনে যদি থাকে সবসময় চোখে পড়ে তাহলেই কিন্তু এগুলো মনে থাকবে, হ্যাঁ, এবং পরীক্ষার সময় সুবিধা হবে। এবং আমরা জানি যে তোমাদের সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্ন, সেই জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় কবি সাহিত্যিকদের জন্মস্থানটা আসে এবং কবি পরিচিতি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে কমন পড়ে যায়। আর এছাড়া তোমাদের যে অবজেক্টিভ আছে সেখানে তো কথাই নেই, সেখানে তো আসেই। হ্যাঁ, তো কবি পরিচিতি এই জন্য আমি আলাদাভাবে আজকে আর তোমাদেরকে পড়ালাম না। তো আমরা এখন বোর্ডে যাব এবং বোর্ডে যে দেখবো কি, যে আমরা যে পড়লাম এতক্ষণ পর্যন্ত সেই জিনিসগুলোই কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি। এখন শুধু আমি মিলাবো যে আমাদের বোঝা বোর্ডের লেখা, আমাদের কিছু বাদ পড়লো কি না এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো কি না। আমি একটু তোমাদের কাছ থেকে যেহেতু অনেক দূরে আমি একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলো যাই। আমি যা আলোচনা করেছি এখানে কবিতায় আমি লিখে রেখেছি যে প্রিয়জন হারানোর বেদনা, 2 নম্বর কি জীবনের বাস্তবতা মানে রূঢ় বাস্তবতা, আর 3 নম্বর হচ্ছে স্মৃতির রোমন্থন। ওই যে বললাম মানুষের মনের বৈশিষ্ট্য, মানুষের মন এমনই যে মানুষের প্রিয়জন হারানোর যে বেদনা, সেই বেদনা সাময়িকভাবে কি হয় তাকে স্তব্ধ করে ফেলে। ওই যে গল্পের সাথে মিলিয়ে দেখো। এরপরে হচ্ছে জীবনের রূঢ় বাস্তবতা, জীবনের রূঢ় বাস্তবতায় কি হয়, সেই স্মৃতি মনে হয় মন থেকে বোধহয় মুছে গেছে। রূঢ় বাস্তবতায় মানুষ স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে চলাচল করার চেষ্টা করে। আর 3 নম্বর কি স্মৃতির রোমন্থন, ওই যে মানুষ ভুলতে পারে না সত্যিকার অর্থে, ভেতরে থেকে যায় এবং যখনই সে সুযোগ পায় সেই স্মৃতির জাবর কাটে বলি নাই স্মৃতির রোমন্থন করে। তো এই যে এই তিনটা জিনিসই কি আমরা এই কবিতায় পাই নাই, পড়ি নাই? অবশ্যই। তো এবং আমি তোমাদের বলেছি যে বসন্তকাল কোন মাস নিয়ে হয়, ফাল্গুন এবং চৈত্র, এই 2 মাস হচ্ছে বসন্তকাল, এটা অনেক সময় অবজেক্টিভে আসে। শীতকাল পৌষ মা, এই কবিতায় 2 ঋতুর কথাই আছে, একটা হচ্ছে বসন্তকাল আর একটা হচ্ছে শীতকাল। ঠিক আছে, আর কিছু শব্দার্থ আমি যেগুলো কিন্তু কবিতা পড়ানোর সময় তোমাদেরকে বলে দিয়েছি, তারপরেও দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো বা তোমরা যদি মনে করো, হ্যাঁ, ছবি তুলে রাখতে পারো। দেখো অলক, অলক অর্থ কি, আমি বলেছি দৃষ্টির অগোচর, মানে যতটুকু দেখা যায় তার উপরে। পাথার, পাথার হচ্ছে সমুদ্র। বরিয়া, বরণ করে, বরিয়া অর্থ কি তাহলে, বরণ করে। রাজন, রাজা বলি নাই আগে। ঋতুরাজ,
ঋতুর রাজা মানে বসন্তকাল। বসন্তকালকে কেন ঋতুর রাজা বলা হয়? ওই যে চারিদিক ফুলে ফলে সুন্দর হয়ে যায়, সুশোভিত হয়ে যায়, সেই জন্যই বসন্ত হচ্ছে ঋতুর রাজা। অর্ঘ, অর্ঘ অর্থ কি? পূজার উপকরণ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সমী, সমীর অর্থ কি? বাতাস। মিনতি অনুরোধ, মিনতি শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। সরিয়া স্মরণ করে আর কি, মনে করে। শাখা, গাছের শাখা মানে গাছের ডাল, ডাল শাখা অর্থ হচ্ছে ডাল। কুহেলি, এটাও বলেছি, কুহেলি কুয়াশা। উত্তরী চাদর। রিক্ত হস্তে খালি হাতে, দিগন্ত দিকের শেষ। এই শব্দার্থগুলো তোমরা মনে রেখো সবসময়, আর যে কোনো কবিতা পড়ার আগে শব্দার্থগুলো তোমরা একটু পড়ে নিবে, তাহলে কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে তো মনে করো এটা আমি পড়িয়ে দিয়েছি, পড়ার সময় তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা নিজে নিজে যখন কবিতা পড়বা তখন শব্দার্থগুলো আগে পড়ে নিবে। এরপর আসো, একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে একটা নাট্যগুণ সমৃদ্ধ কবিতা। নাট্যগুণ সমৃদ্ধ কবিতা মানে কি? একটা নাটকে চারটি উপাদান থাকে, কি 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 জানো তো নিশ্চয়ই, আমরা আমার তোমাদের নাটক পাঠ্য এবং নাটকে কিন্তু তোমাদের এটা পড়ানো হয়েছে যে একটা ঘটনা থাকবে, ঘটনা বা বিষয়বস্তু থাকে নাটকে। আর কি থাকে? চরিত্র থাকে, হ্যাঁ, সংলাপ থাকে, মঞ্চ থাকে। এই চারটা জিনিস একটা নাটকে থাকে, নাটকের চারটা উপাদান, ঘটনা বা বিষয়বস্তু, চরিত্র, সংলাপ এবং মঞ্চ। তো এই যে আমাদের তাহার এই পরে মনে কবিতা, এখানে আমরা কি কোনো ঘটনা পাইনি, বিষয়বস্তু পাইনি? হ্যাঁ অবশ্যই পেয়েছি, বিষয়বস্তু নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তাহলে নাটকের প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়েছি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? চরিত্র। চরিত্র পাইনি, ভক্ত, কবি, ভক্তের জবানিতে কবিতা এবং কবিকে প্রশ্ন করছে, কবি উত্তর দিচ্ছেন। তাহলে দুটো চরিত্র আমরা পেয়েছি, এবং আরেকটা চরিত্র আমরা সরাসরি এখানে না পেলেও ওনার কথা এখানে এই আভাসে ইঙ্গিতে বলা হয়েছে, উনি হচ্ছেন কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নিয়াল হোসেন। তাহলে এরপরে দেখো সংলাপ, সংলাপ তো আছে, এটা আমরা জানি, ভক্ত এবং কবির ভেতরে সংলাপ বিনিময় হয়েছে। আর কি? চার নম্বর হচ্ছে মঞ্চ। মঞ্চ এখানে ওইভাবে নাটকের মঞ্চ না হোক, কিন্তু মনে করো আমরা এই ভক্ত এবং কবির যে কথা, এটাকে একটা মঞ্চের মধ্যে আমরা মঞ্চস্থ করতে পারি না? আমরা যখন কবিতাটা পড়েছি তখন আমাদের চোখের ভেতরে কিন্তু একটা মঞ্চ আসলে ভেসে উঠেছে। মনে করো একটা ঘর, ওখানে কবি নীরবে বসে আছেন, ঘরে ভক্ত ঢুকলো, ঢুকে কবিকে প্রশ্ন করছেন, কবি উত্তর দিচ্ছেন, এগুলো কোথায় হচ্ছে? একটা একটা মঞ্চ কিন্তু আমাদের মনের ভেতরে তৈরি হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে নাটকের চারটি উপাদানই কোনো না কোনোভাবে এই কবিতায় উপস্থিত, এবং এই জন্যই বলা হয় যে বেগম সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতা হচ্ছে একটি নাট্যগুণ সমৃদ্ধ কবিতা, ঠিক আছে। আচ্ছা এখানে কি হয়েছে? বসন্তের আগমনের চিহ্নগুলো কী কী? আমরা যে কবিতাটা, হ্যাঁ, বসন্তের আগমন কবি যে দেখিয়েছেন বা ভক্ত যে ভক্ত বলছেন এবং কবি প্রশ্ন করছেন, সেখানে আমরা বসন্তের আগমন যে হচ্ছে তার কী কী চিহ্ন পেয়েছি, এটা অনেক সময় তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নাম্বারে আসে। ফুলের সমারোহ, ফুলের সমারোহের কথা বলা হয়েছে। বাতাবি নেবু ও আমের মুকুলের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে বসন্তের আগমনের চিহ্ন। মাধবী কুড়ির সুবাস, তাহলে কী কী? ফুলের সমারোহ, বাতাবি নেবু ও আমের মুকুল, মাধবী কুড়ির সুবাস, এই তিনটা হচ্ছে কি? বসন্ত ঋতুর আগমনের চিহ্ন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কবির বেদনা বিধুর অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কোন চরণে? সেটা আমরা জানি, শেষ চরণ। কী চরণ? তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এই চরণে কবি এই বেদনা বিধুর অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো কবিতাটি। এখন বাসায় তোমরা সৃজনশীল প্রশ্নগুলো পড়ো, অবজেক্টিভগুলো পড়ো, হ্যাঁ, বন্ধ পেয়েছো, সময়টাকে কাজে লাগাও।
আর এরকম বিভিন্ন রকম মানে এই বিষয়বস্তুকে নিয়ে, এই ধরনের বিষয়বস্তুকে নিয়ে অনেক কবিতা আছে, গল্প আছে। যেমন ধরো কবি শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতা, এখান থেকে অনেক সময় উদ্দীপক আসে, কারণ এর সাথে ওই কবিতার একটা মিল আছে। সেখানে শামসুর রহমানের ছেলেকে হারিয়েছেন তিনি, সেই ছেলের স্মৃতিচারণ করেছে। ওনারও মনে হচ্ছিল যে আমি কি ছেলেকে ভুলে গেছি। হ্যাঁ, অতিথি যখন প্রশ্ন করেছিল ছবিটি কার, মৃত ছেলের ছবি দেখে, তখন শামসুর রহমান বলেছিলেন যে আমার ছেলে, যে কিনা মারা গেছে 3 বছর আগে, না আমার ঠিক খেয়াল নাই, 4-5 বছর আগে পানিতে ডুবে। পরক্ষণে শামসুর রহমানের মনে হচ্ছিল কি যে আমি কি ছেলের মৃত্যু শোকটা ভুলে যাচ্ছি, কেমন সংবাদ পরিবেশনের মতো আমি অতিথিকে বলে ফেললাম, তাহলে কি ভুলে যাচ্ছি? না, বাবা কখনো পুত্র শোক ভুলতে পারে না। আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে ভারী, সবচেয়ে শোকের হচ্ছে এই দুঃখ। তাহলে এইটা কি ভোলা যায়? শামসুর রহমান কি ভুলতে পেরেছিলেন? অবশ্যই না। পরক্ষণেই সে তিনি তার ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করতে বলে বসেছিলেন। এই কবিতার অংশ থেকে 4টা লাইন দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে, উদ্দীপক হিসেবে দিতে পারে। কাজেই এই টাইপের যতগুলো কবিতা গল্প আছে একটু পড়ার চেষ্টা করবে এবং চারপাশে তাকাবে। হ্যাঁ, তাকিয়ে দেখবে যে কী ঘটনা, মানুষের জীবনের কী ঘটনা, সেই ঘটনাগুলো নিয়েই যখন উদ্দীপক হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বাসায় থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আবার সামনের ক্লাসে তোমাদের সাথে কথা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।